পরিবারের অসচ্ছলতা দূর করতে সাগরপথে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমায় অনেকেই। অধিকাংশ মানুষ সফল হলেও কিছু মানুষ ডুবে প্রাণ হারায় সাগরে, খালি হয় মা বাবার কোল। বেশিরভাগ ক্ষেত্রেই মৃতদেহ দেখতে পায় না তাদের পরিবার। মানব পাচারকারী দালালদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা দিয়ে সন্তানের কোনো খোঁজ পাচ্ছে না সিলেটের এমনই একটি পরিবার। 21 বছরের বিজয় আহমেদ মুন্নার পথ চেয়ে বসে আছে তার পরিবার। মুন্না সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দনগর গ্রামের জৈনউদ্দিন আহমেদের একমাত্র পুত্র। মুন্নার কোনো সন্ধান না পেয়ে একমাত্র সন্তানের সন্ধানে পিতামাতার চোখের জলে ভেসে যাচ্ছে বুক। মুন্নার বাবা জৈনউদ্দিন আহার বলেন, পরিবারের অসচ্ছলতা দূর করতে গত ডিসেম্বরে দেশ ছাড়েন তার পুত্র মুন্না। দুবাই, মিশর, সিঙ্গাপুর হয়ে লিবিয়ায় গিয়ে সে বসবাস শুরু করেন। গত 29 অক্টোবর সাগর দিয়ে ইতালিতে যাওয়ার পথে লিনোসা নামক দ্বীপের কাছাকাছি পৌঁছার পর সে নিখোঁজ হয়। মুন্নার মা রোজিনা বেগম বলেন, 11 দিন ধরে তার একমাত্র পুত্রের কোনো খোঁজ খবর পাচ্ছেন না। ইতালি এবং বাংলাদেশ সরকারের মাধ্যমে তিনি তার পুত্রের সন্ধান চান। একমাত্র বড় ভাইয়ের সন্ধান চান জলি আক্তার বিউটি। মুন্নার সাথে সাগর পথে যাত্রী ছিলেন সিলেটের জকিগঞ্জের আবির আহমেদ চৌধুরী। তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিবিয়ার বাঙালি দালাল সুহেল এবং লিবিয়ানি দালাল উসামার মাধ্যমে গত 29 অক্টোবর রাতে তারা গেমে উঠেন। 85 জন বাংলাদেশি এবং 10 জন মিশরি সহ 95 জন যাত্রী নিয়ে সাগর পথে ইতালির উদ্দেশ্যে রওনা দেন ইঞ্জিন চালিত আধুনিক প্লাস্টিকের নৌকায়। সাগরের লিনোসা নামের এক দ্বীপের পাশে পৌঁছার পর নৌকার ইঞ্জিনের তেল শেষ হয়ে যায়, যে কারণে টানা 3 দিন নৌকাটি সাগরে ভেসেছিল। যাত্রীরা সাঁতার কেটে নৌকাটি দ্বীপের কিনারে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে অদূরে লিনোসা নামক দ্বীপ দেখে মুন্নাসহ প্রথমে 2 যুবক নৌকা থেকে সাগরে ঝাঁপ দেয়। এদের পথ ধরে আরও 5 জন সহ 6 জন যুবক দ্বীপের উদ্দেশ্যে সাঁতরে নামে। এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা নৌকায় থেকে যান। তিনি বলেন, নৌকার যাত্রীদের উদ্ধারের জন্য মুন্নাসহ 7 জন যুবক সাগরে ঝাঁপ দিয়েছিল। এ সময় তারা সাঁতার না দিতে তাদেরকে বাধাও দিয়েছিলেন, কিন্তু তারা এসব কথা শোনেননি। এরপরে 4 দিন পর তাদেরকে উদ্ধার করে মাছ ধরার নৌকা। এরপর থেকে সাঁতরে পড়া লোকজনদের কোনো খোঁজ খবর জানা যায়নি। তারা জানেন না মুন্না কোথায় আছে। এদিকে মুন্নার পরিবার বলছে, তারা তাদের সন্তানকে জীবিত ফেরত চায়, তারা সরকারের সহায়তা চায়। আন্তর্জাতিক সংবাদগুলো জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।